আজকে একটা ক্লাস নাইনের জন্য একটা বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম। এই যে জীবন বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা, দুলাল চন্দ্র সাঁতরার, সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত। এই বইটা জীবন বিজ্ঞানের ওপর এখনো পর্যন্ত সবচাইতে ভালো নোট বই। এই দুলাল চন্দ্র সাঁতরার বই আমরাও পড়েছি এবং যারা পড়েন তারা জানেন যে এইটার উপরে কোনো বই হয় না, টেক্সট বই কি এমনকি নোট বই। তো বইটার ভেতরে নিয়ে একটু দেখাই, চলো টপিকগুলো কিভাবে লেখা আছে। প্রথমে এই যে চ্যাপ্টারটা রয়েছে জীবনের মূল বৈশিষ্ট্য, এখানে কী দেওয়া আছে? প্রথমে এখানে ওই প্রত্যেকটা টপিক যেগুলো পড়া দরকার সেগুলো ছোট্ট করে দেওয়া আছে, যেমন কোয়াসার ভেট কী, প্রোটোসেল কী, হট ডাইলিউট স্যুপ কী, কেমোজেনি কী, এগুলো তো একটু জানার দরকার আছে, তাই না? তারপরে দেখো প্রশ্নোত্তর আকারে যেগুলো লেখা আছে সেগুলো ছবি দিয়ে বোঝানো এবং পয়েন্ট করে লেখা। এই যে দেখো প্রোটোসেল কীভাবে সৃষ্টি হয়েছিল, একদম ছবি দিয়ে আলোচনা। তারপরে প্রচুর আছে এসএকিউ এবং এমসিকিউ রয়েছে প্রচুর। দেখো প্রত্যেকটা অধ্যায়কে কিন্তু বিভিন্ন টপিকে ভাগ করা হয়েছে, একের এ একের বি এভাবে করা হয়েছে, যাতে একদম সূক্ষ্মাতিক সূক্ষ্মভাবে একদম প্রত্যেকটা জিনিস আলোচনা করা যায়। এই বইটা কিন্তু ভীষণ ভালো একটা বই, হাইলি রেকমেন্ডেড। এই বইটা নিয়ে কোনো কথা হয় না, কথা হবে না, এই বইটা নিঃসন্দেহে পড়া যায় একদম জীবন বিজ্ঞানের জন্য, আমি বলছি। তারপরেও দেখো রেফারেন্স বই, তুমি বই যত পড়বে রেফারেন্স করবে, যত বিভিন্ন বই থেকে নোট করবে বেশি করে পয়েন্ট দিতে পারবে। মানে এখানে জীবন বিজ্ঞানে বেশি করে পয়েন্ট দেওয়ার তো ব্যাপার নেই, কিন্তু যত সুন্দর করে ছক ডায়াগ্রাম বা ছবি দিয়ে উপস্থাপন করতে পারবে তার উপরেও কিছুটা নম্বর কিন্তু ভ্যারি করে। হ্যাঁ, যারা জীবন বিজ্ঞানে 100-তে 100 পায় তোমরা তাদের খাতাগুলো একটু দেখো যে তারা কি করে লেখে। তুমি যদি ইউটিউবে সার্চ দাও তাহলে এরকম বহু ভিডিও পেয়ে যাবে যারা জীবন বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে, কেমন করে পেয়েছে, তার জন্য কি করে লিখতে হয়, কীভাবে সাজাতে হয় খাতাটা থেকে সেটা তোমরা দেখতে পারবে। আর বইটার প্রচ্ছদও বেশ ভালো, সাঁতরা পাবলিকেশনের বই, নো ডাউট কোনো কথা হবে না, ভালো বই। বইটার প্রাইস কত আছে? প্রাইস 475 টাকা, ডিসকাউন্ট অনেক পেয়ে যাবে, এর উপরে 30-40% ডিসকাউন্ট দেওয়া হয়।